রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল মুহাম্মদ বলে দিন দেখেন এই আল্লাহর নবীর সাথে পরিচয় করাচ্ছে আল্লাহ কার সাথে পরিচয় করাচ্ছেন মানে আপনি কিন্তু এমনি এমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানেন না আপনাকে যদি কেউ এটা বুঝিয়ে থাকে যে আপনি নবীর আশেক নবীর প্রেমিক নবীর শানে গান গান নবীর শানে গজল গান নবী 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 সাল্লাল্লাহু আপনি ভুল জানেন তিনি পৃথিবীর প্রতিপালক যার কাছে মানুষের প্রত্যাবর্তন তিনি আপনাকে পরিচয় করিয়েছেন তিনি বলছেন যে কুল মুহাম্মদ সাল্লাল্লাহু বলে দিন এই যে আপনার আশেপাশে কোরাইশ বংশ বা অন্যান্য যে বংশের মানুষগুলো আছে আপনার চাচা জ্যাঠা নানা ফুফা খালা মামা আত্মীয় বোন জামাই আপনার নিজের মেয়ের জামাই বলে দিন এদেরকে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ এই তোমরা যদি আসলে আল্লাহকে ভালোবাসো তার মানে আল্লাহ আগে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে কে ছিল তার মানে যখন মদিনার মানুষ মক্কার মানুষ মুহাম্মদকে এজ এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজ এ আলামিন হিসেবে চিনত নবী হিসেবে জানত না তখনও মক্কা মদিনার মানুষ কাকে চিনে দেখছেন মানে যখন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনত না এজ এ নবী হিসেবে কি হিসেবে তখনও মানুষ কাকে চিনে এবার আল্লাহ পরিচয় করে দিচ্ছে এই মানুষগুলোর মধ্যে একজন লোক আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন যে এই তোমার আশপাশের লোকগুলোকে বলো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা আল্লাহকে ভালোবাসো না দাবি করে তো 360 জন মূর্তির মাধ্যমে এই মূর্তিগুলোর পূজা করে কারে কাকে পাওয়ার জন্য আল্লাহ নবীকে আল্লাহ বলে দিয়েছেন যে বলো 360 জন মূর্তির যে পূজা করো ভালো কথা কাকে পাওয়ার জন্য শোনো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি মনে রাখো আমি মুহাম্মদকে অনুসরণ করো ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ব্যাপারটা এমন হয়ে গেল সাত সমুদ্র 13 নদী পার করে কোন প্রেমিক তার প্রেমিকাকে ভালোবাসার প্রপোজাল দিচ্ছে প্রেমিক বলল যে শোনো সাত প্রেমিকা বলল শোনো সাত সমুদ্র পার করা লাগবে না 13 নদীও পার করা লাগবে না একজন ভালো মানুষ হয়ে যাও পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো আমার বাবা মার কাছে বিয়ের প্রস্তাব দাও ওরা যদি রাজি থাকে আমি তোমার বউ হয়ে যাব বলেন সাত সমুদ্র 13 নদী কঠিন নাকি একজন ভালো মানুষ হয়ে যে এই সুন্দর করে মেয়ের বাবা মায়ের কাছে প্রস্তাব দেওয়া নিজের বাপ মাকে পাঠিয়ে যে বাবা আমার অমুক মেয়েকে পছন্দ আপনি ওদেরকে প্রস্তাব দেন আমার কাছে রাজি আছে কিনা যদি রাজি থাকে ওকে তাহলে বাদ নলে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে 360 জনের পূজা করো রবকে পাওয়ার জন্য ফাত্তাবিউনি 360 জন লাগবে না 3 কোটি লাগবে না 3000 কোটি লাগবে না ফাত্তাবিউনি শুধু আমি মুহাম্মদকে অনুসরণ করো ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমাকে ভালোবাসবে তোমাদেরকে ভালোবাসবে তাহলে আচ্ছা এইবার শুধু আল্লাহ ভালোবাসলেই হবে এই লোকগুলো যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্যান্য মানুষের ইবাদত করে ইতাআত করে অনুসরণ করে ফলো করে এটা গুনাহের কাজ না এবার আল্লাহর নবী বলছেন যে ইয়াগফির লাকুম যুনুবাকুম আমি মুহাম্মদের অনুসরণ করলে খালি শুধু তোমাকে আল্লাহ ভালোবাসবে না তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করবে সুবহানাল্লাহ কেন গুনাহ ক্ষমা করবে ওয়াল্লাহু গাফুরুর রহিম কারণ তিনি অতীব ক্ষমাশীল দয়ালু রব বুঝে আসছে এবার আসুন যেটা নিয়ে বলছিলাম আজকে সকালবেলা বাসে আসতে আসতে ছোট ভাই একটাকে নিয়ে আসছিলাম বলে যে ভাই কি বিষয়ে খুতবা দিবেন বললাম দেখো খুতবা যেটা নিয়ে দিব ওটা হচ্ছে সুন্নাহ যে ভালোবাসা কাদায় যে ভালোবাসায় কেঁদেছিল সাহাবারা যে ভালোবাসা পেয়ে সাহাবাদের বুকে দিয়ে পিঠে দিয়ে বল্লম ঢুকে বুকে দিয়ে বের হয়েছে আর বলতেছে যে আল্লাহের কসম কাবার রবের কসম ফুস্ত ফুস্ত জিতে গেছি জিতে গেছি এ কেমন ভালোবাসা কলিজা বের হয়ে গেল জীবনটা কিছুক্ষণের মধ্যে মাটিতে ঢুলে পড়বে আর সে বলতেছে যে জিতে গেছি এই ভালোবাসা তো যেটা বলছিলাম আমি খুতবার শুরুতেই মারামারিটা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দ্বন্দ্বটা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মসজিদ আলাদা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আমি এগুলো এগুলো কি খারাপ বলেছি
আমি বলেছি যেটা আমাদের এখানে ঘটে, আমি বলিনি যে আমি একেবারেই সুন্দর কথা বলছি, যাদের কথা বলছি তারা এটা ভুল করছে। তারা ভুল করছে নাকি ঠিক করছে বিচার করবে আল্লাহ, এবং তারা নিজেরও একসময় বুঝতে পারবে, যদি মেনে নেয় মুমিন, না মেনে নিলে ফাসিক, তার ব্যাপার। আমি এক্সিস্ট, আমাদের সমাজে উপস্থিত যে সমস্যাগুলো আছে এবং যেই কারণে হয় সেটা নিয়ে কথা বলছি। তো ধরে নেন আমাদের মধ্যে সবার আল্লাহ একরকম না, এখানে একটা প্রবলেম আছে। আমাদের মধ্যে সবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একরকম ক্ষমতা রাখে না। আপনার আল্লাহ, আপনি সূরা তহা থেকে বলছেন যে আর রহমানু আলাল আরশিস্তাওয়া, দয়াময় রব তিনি আরশের উপরে সমাসীন, এই হলো আপনার আল্লাহ। কিন্তু এই সমাজে মানুষ আছে যাদের আল্লাহ সর্বত্র বিরাজমান। আমি কিন্তু ভুল বলিনি, খারাপ বলিনি, আমি বলছি যে এই ঘটনাগুলো আছে। একজন বলছে তার আল্লাহ আকাশের উপরে, আরেকজন বলছে তার আল্লাহ সব জায়গায় বিরাজমান। মারামারি লেগেছে কাকে নিয়ে? তাহলে গণ্ডগোল কে? আল্লাহতে গণ্ডগোল। গণ্ডগোল কোথায়? আল্লাহতে। কারণ এর দাবি এর আল্লাহ আর রহমান আলাল আরশিস্তাওয়া, আকাশের উপরে সমাসীন। ওর দাবি আল্লাহ সব জায়গায় বিরাজমান। এখন যিনি আর রহমান আলাল আরশিস্তাওয়া বলে, তিনি সূরা তহা এভাবে আরো 5-7টা আয়াত থেকে ক্লিয়ার হয়ে যায় যে ইন্না রব্বাকুমুল্লাযী, তোমাদের রব পৃথিবী এবং আকাশ জমিন 6 দিনে সৃষ্টি করে তারপর আকাশের উপরে সমাসীন হয়ে গেছে, এভাবে বেশ কিছু আয়াত আনে। আর যিনি বলছে যে সর্বত্র বিরাজমান, তিনি বলছে যে আল্লাহর হুকুম ছাড়া কি গাছের পাতা নড়ে, আল্লাহর হুকুম ছাড়া কি গাছের পাতা নড়ে, আরো অনেক ব্যাখ্যা আছে। ওনার হিসেবে আল্লাহ যদি এখানে আমাকে দেখতে হয় এখানে আসতে হবে, আমার ভিতরে আল্লাহ, আমি আল্লাহ, আল্লাহ আল্লাহ কলব, মুমিনের কলবের ভিতরে আল্লাহ থাকে, ব্যাপারটা এরকম বলে না? এখন মুমিনের কলবের ভিতরে আল্লাহ থাকে, এ কথা কি কারো সন্দেহ আছে? যে ব্যক্তি এটা সন্দেহ করবে যে মুমিনের কলবের ভিতরে আল্লাহ থাকে না, তাই তো তার ইমানই নেই। কিন্তু এ কোন থাকা, এটা এবার বিবেচনা করতে হবে। ছেলে বিদেশ যাচ্ছে, মা বলছে যে বাবা যাও, মা তোমার সাথে আছে, মানে দোয়া আছে মায়ের, কি আছে? স্মরণ আছে মায়ের, কি আছে? মানে মা তোমাকে সবসময় মনে রাখবে, তোমার জন্য দোয়া করবে, তোমাকে ভালোবাসবে, তোমার জন্য কাঁদবে, এভাবে মা তার সঙ্গে আছে, তার মাথায় মেধায় আছে যে আমার মা আছে। আপনি দেখেন মা বাংলাদেশের ছেলে সৌদি আরবে, ছেলে আমেরিকা, তোমার মা আছে? বলে যে হ্যাঁ আছে। তো কোথায় আছে এটা কেউ আর প্রশ্ন করে? কেউ তো আর প্রশ্ন করে না। ছেলে বাংলাদেশে নিজের ঘরে বসে আছে, মা মরে গেছে, যখন বলে যে তোমার মা আছে, বলে যে না মা তো নেই, মা মরে গেছে, অথচ একই ওই ওই রুমে বসা যে রুমে মা ছিল আগে। তাহলে ছেলে আমেরিকা, মা বাংলাদেশে, বেঁচে আছে মা, জিজ্ঞেস করছে তোমার বাবা মা আছে? হ্যাঁ আমার বাবা মা আছে। তো এখন বাবা মা কোথায় আছে? বাবা মা বাড়িতে আছে, কিন্তু আমার হৃদয়ও তো আছে, আমি তো আমার মাকে মনে করি, আমার ব্রেনে আছে তো আমার মা, আমার মেধায় আছে আমার মা। তো এখানে আল্লাহতে গণ্ডগোল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি নিয়ে আমাদের বেশি কিন্তু দ্বন্দ্ব হয়? কেমন দ্বন্দ্ব হয়? যেমন আপনি সূরা কাহাফ পড়ে বললেন যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কথা বুঝুন, আপনি ব্যাখ্যায় পড়ে যান না, অনুবাদই তো ঠিক নাই আপনার, আপনি ব্যাখ্যায় পড়ে যান, যে লোকের অনুবাদ ঠিক হয় না সে লোকের ব্যাখ্যা কিসে ঠিক দিবে? আমি সহজ করে বলতে চাই, আমি আমি বলছি না যে ওদের হয় না বা আমার হয়, আমি বলছি যে যে লোক, এবার এটা হচ্ছে যে লোককে, এই যে লোক হচ্ছে ওই লোক যে পারে না, যে ভুল ব্যাখ্যা দেয়। এবার হতে পারে এটা আমি, যখন আমি ভুল ব্যাখ্যা দিব, ভুল অনুবাদ করব, তখন ওই যে লোকের অন্তর্ভুক্ত কে? আমি। তার মানে এখানে কেউ কারো গায়ের উপরে নেওয়ার দরকার নাই, কেউ কারো গায়ের উপরে নেওয়ার। এখন কোরআন নাজিল করলো আল্লাহ, নাজিল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপর কাছে, আল্লাহ শিখিয়ে দিচ্ছে কুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আপনি অনুবাদটা করেন না, একজন হিন্দু লোক বাংলাদেশে গিরিশচন্দ্র নাকি কি চন্দ্র আছিল যিনি কোরআন তর্জমা করেছিল, কি নাম কি আমি ভুলে গেছি ওনার, হ্যাঁ প্রকাশক ছিল, তর্জমা টর্জমা করে নাই। তো কিন্তু দেখেন এই যে দেখছেন, আমি সৌদি আরব বড় হয়েছি, আমি শুনছি যে বাংলাদেশে হিন্দু লোকে তর্জমা করছে কোরআন, আমি কি আল্লাহ খাইছি? তো ভালো আরবি বোঝা হয়তো। তবে সৌদি আরবে অহরহ আছে, ওমান, দুবাই, কুয়েত, ইরাক, ইরান, এইসব দেশে প্রচুর শিয়া আছে,
প্রচুর খ্রিস্টান আছে যারা আরবি অনুবাদ বোঝে, কারণ তাদের মাতৃভাষা আরবি, তাদের মাতৃভাষা কি আরবি। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বলেছেন যে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, আমি কোরআনকে আরবিতে অবতীর্ণ করেছি যাতে তোমরা এটা বুঝতে পারো। তাহলে আল্লাহ বলেননি যে আমি কোরআন নাজিল করেছি মুসলিমের ইসলামের উপরে যাতে মুমিনরা বুঝতে পারে, এরকম বলে নাই, বলছে আরবিতে নাজিল করছি যাতে আরবরা বুঝতে পারে। কারা? তার মানে আরব দেশের যে ইহুদি আছে, খ্রিস্টান আছে, ওরাও কোরআন অর্থ বোঝে, ওরা অনেক সময় ব্যাখ্যা বিশ্লেষণ করে, কোরআনের ভুল ধরতে চায়, কোরআনের নিয়ে গবেষণা করে ওরা অনেক কিছু করতে চায়। তো আমি এ কথা বলে কি বোঝাচ্ছি যে কুল মানে বলুন, ইন্নামা মানে নিঃসন্দেহে, যেটার মধ্যে আর কোনো সন্দেহের অবকাশ থাকে না, খুব জোরালোভাবে বলা যে অসম্ভব, সন্দেহ ছাড়া নিঃসন্দেহে, আনা আমি বাশার মানুষ মিথলুকুম তোমাদের মতো। আচ্ছা, এই তোমাদের মতো মানুষ মানে কি আমার মতো জামশেদ মজুমদার, যার সলাতে ঠিক আদায় হয় না, যার সারাদিন ব্যবসা বাণিজ্য কাজকর্মে চলে যায়, যার সারাদিন বউ বাচ্চা বাবা মার টেনশন জিকির ফিকিরে চলে যায়, যার আমাল কম, যার ঈমান কম, যার দান সাদাকা কম, যার উদারতা কম, যার ভদ্রতা কম, যার শালীনতা কম, মিথলুকুম আমার মতো মানুষ মানে কি আমার চরিত্রকে বোঝাইছে? বানানোর উপাদানকে বলছে। যেমন এটা একটা চেয়ার, এটা বানানো হয়েছে কাঠ দিয়ে, কাঠ আসছে গাছ থেকে, তাহলে এই চেয়ার বানানোর উপাদান হচ্ছে সোজা কথায় গাছ, সোজা কথায় কি। এবারে এই এটা সেগুন কাঠ হলে আলাদা মর্যাদা, আর নাম জানি না গাছটা স্যার, এত অন্য অন্য নর্মাল গাছ হলে আর কম হবে, ঠিক আছে। তো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আয়াত নাজিল করলো আল্লাহ, পড়লেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুধু পড়েননি, আল্লাহ বলছে বলতে থাকো, বলো 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 বলো, নবী বললেন যে আমি মানুষ তোমাদের মতো। এখন এটা তরজুমা করলে অপরাধ তো কোরআনের হলো, আমার কোথায় হলো? তাহলে কোরআন পরিবর্তন করা উচিত, তাইলে আর মানুষ এটা বলবে না। আমি বলছি না পরিবর্তন করেন, আমি বলছি যে যতদিন কোরআনে সুরা কাহফ থাকবে, সুরা কাহফের 110 নম্বর আয়াত থাকবে, ততদিন আমার মতো যত মোল্লা মুন্সি, এটা আপনারা কাঠ মোল্লাই বলেন না কেন, যাই বলেন, যে মোল্লাই কোন, যদিও কোরআন তেলাওয়াত করো এটাই পড়তে হবে, কুলিন নামা আনা বাশারুম মিসলুকুম, ও মুহাম্মদ বলে দিন আমি মানুষ তোমাদের মতো। আচ্ছা, আল্লাহ কিন্তু জানতেন আমাদের মতো মানুষ আমরা ভুল বুঝবো, কিছু মানুষ ধরে নেবে যে ও এ তো আমাদের মতো মানুষ কিছুই না, আস্তাগফিরুল্লাহ। আবার কিছু মানুষ বলবে যে কি আশ্চর্য, চাঁদ দ্বিখণ্ড করে ফেলছে, আমাদের মতো মানুষ হয় নাকি, কেমনে আমাদের মতো মানুষ, এটা আল্লাহ জানতেন। তাই আল্লাহ পরের অংশ বলে দিলেন ইউহা ইলাই, আমি মানুষ তোমাদের মতো এটা ঠিক, কিন্তু আমার কাছে ওহি আসে, পাওয়ার বোঝেন, শেখ হাসিনা মানুষ আমাদের মতো, সরকার তিনি আমি না, হ্যাঁ বাইডেন ওরে আমি জানি না ওর গায়ে কতটুকু বল হবে, টেলিভিশন দেখে মনে হয় যে ঘুষে উল্টে ফেলতে পারবো এরকম মনে হয়, কিন্তু বেটার ক্ষমতা কি, বেটার পুরো হালাল হারামে আমরা পরে যাব, কিন্তু উনি এখন এতটুকু ক্ষমতা রাখে যে কোনো দেশের আফগানিস্তানের মতো করে ফেলতে বা ইরাকের মতো করে ফেলতে, আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। আমি তর্কের খাতিরে উদাহরণ দিতে গিয়ে বলেছি, আমি ওর সুনাম করতেছি না, মানে শুধু মানুষ হলে যে মানুষ সব একরকম হয়ে যায় তা তো না, এখানে জো বাইডেন মানুষ, আমি মানুষ, ওর উপাদান মাটি, আমার উপাদান কি মাটি, সেম এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মুহাম্মদ আমি তোমাকে এদের মতো করে মানুষ বানাইছি, কিন্তু দেখো আমি তোমাকে কত ইজ্জত দিছি এদের কাছে, ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া লাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আপনি বুঝিননি, একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, একটা ফকির, কাজ জানেন না, কাম জানেন না, পড়া নাই, লেখা নাই, আপনি অনেক কিছু জানেন, তাকে ঘর থেকে নিয়ে এলেন, সঙ্গে রাখলেন, শিখাইলেন, শিখানোর পরে ওকে শিক্ষিত করলেন, ওকে ব্যবসা বাণিজ্য শিখায় এই দেশের একবার সবার উপরের ব্যবসায়ী বানাই দিলেন, যখন আপনি ওর সাথে কথা বলবেন ও যদি আপনার সাথে বেইমানি করতে চায় অথবা যাতে বেইমানি না করে, আপনি কিন্তু ওকে কি বলবেন, আপনি কিন্তু বলবেন যে এই আব্দুর রব মনে রাখিস তুই কিন্তু ফকিরের ছেলে ছিলি রে, তোর ঘরে ভাতের চাল ছিল না, ভাত ছিল না, তোর পরনে কাপড় ছিল না, আমি আমি আর আমি বলতে আমি না আর কি ওই লোকটা যে বানাইছে,
আমি তোকে ওখান থেকে নিয়ে আসছি, তোকে পড়ালেখা করাইছি, তোকে ব্যবসা বাণিজ্য শিখে আজকে তুই বাংলাদেশের বা পৃথিবীর এক নম্বর ধনীর আওতায়। মনে রাখিস এই আমি সেই আমি যে তোর এগুলো বানাইছিস, ও বেঈমানি করবি না। তো এই কথাটা কিন্তু স্পেশাল রাখে। আপনারা বড় লোক মানুষের নিয়ে আইসা একটা স্পেশাল কাউকে নিয়ে এসে স্পেশালিটি দিয়ে বলবো যে তুই কি দিছিস, বাট আমার বাপের থেকে আরো বেশি আছে। বোঝেন নাই কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশালিটি, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন তিনি বলছেন যে নবী আমি আপনাকে এত দেব আপনি খুশি হয়ে যাবেন, নবী নবী আমি আপনার স্মরণ মানুষের কাছে বুলন্দ করেছি, উপরে মর্যাদা করেছি, আপনি নিশ্চয়ই এমনি এমনি প্রবৃত্তির শিকার হয়ে কথা বলেন না, যা আপনার উপরে ওহী হয় তাই আপনি বলেন, এগুলো কিন্তু সুনাম করেছে, কি করেছে। আবার আল্লাহ নিজেই বলছেন যে ওয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়িনা রাসূলান, আল্লাহ বলছেন যে তিনি আল্লাহ তোমাদের মধ্য থেকে একজন লোক যে নিরক্ষর, দেখেন নিরক্ষর বলে কিন্তু নবীকে এখানে অপমান করেনি, ভুলভাবে নিবেন না কথাগুলো, কোরআনের তর্জুমাই এটা, এটা অনুবাদ, সোজা অনুবাদ। আল্লাহ মূলত আমাদেরকে সতর্ক করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাচ্ছেন যে তোমাকে আমি কতটা কৃপা করেছি, কতটা দয়া করেছি, তুমি এদের মধ্যে একজন ছিলা নিরক্ষর, আমি তোমাকে শিখেছি আল্লিমুল কিতাব, তোমাকে আমি কিতাব শিক্ষা দিয়েছি, ওয়াল হিকমা, তোমাকে আমি কৌশল শিক্ষা দিয়েছি। দ্যাটস মিন যখন উম্মি বলছে তাহলে আমাদের মতো হয়ে গেল, কিন্তু যখন বলো তোমাকে আমি আল্লাহ কিতাব শিখেছি, আমি তোমাকে হিকমত শিখেছি, তাহলে এবারে স্পেশাল হয়ে গেল, কি হয়ে গেল স্পেশাল, আল্লাহ কৌশল শিখেছে, আল্লাহ কিতাব শিখেছে। সো আপনি যদি আয়াতগুলোকে নিজের মতো করে ব্যাখ্যা করেন তাহলে আপনি মনে করবেন যে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওরা ছোট করে বলছে, কিন্তু যখন আপনি আল্লাহর মতো করে বুঝবেন, কার মতো করে, যে উদ্দেশ্যে তিনি নাজিল করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মুখে কোরআন কোরআন কার উপরে নাজিল হয়েছে, আয়াতগুলো সর্বপ্রথম কে পড়ছে, জিব্রাইল, কে পড়ছে, তারপরে কে পড়ছে মানুষের মধ্যে, তো উনি লজ্জা পায়নি এটা পড়তে, আপনি কেন লজ্জা পাবেন, এটাই বাস্তবতা, ওনাকে এটাই বলতে বলেছে, উনি এটাই বলেছেন, আল্লাহ যা বলতে আল্লাহ যা বলেছেন জিব্রাইল তাই বলেছেন, জিব্রাইল যা বলেছেন মুহাম্মদ তা বলেছেন, মুহাম্মদ যা বলেছেন আলী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এটা বলেছেন, আপনি কেন লজ্জা পাচ্ছেন না।